আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখেন সরি ফর সামথিং ওয়ার ওয়ান দিস ইজ ওয়ার্কিং গেটিং ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান ডু গো ব্যাক। আমি যখন এখানে রিলোড দিচ্ছি ফেসবুকে, আমার এই ধরনের একটা অপশন চলে আসতেছে। সো এটাকে রিমুভ করার জন্য বা এটাকে দূর করার জন্য আমি যেটা দেখলাম, সো আমি সেটা আপনাকে ক্লিয়ার করে দিই। সো এখানে আসার পর আপনারা এখানে ব্রাউজার দেখবেন তিন কোনা একটা অংশ আছে, এখানে চলে আসবেন, এখানে সেটিং অপশনে চাপ দেবেন। সো সেটিং অপশন দেওয়ার পর এখানে কুক সি জবলকে আপনি যখন কুক লিখে সার্চ দিচ্ছেন, এই দেখেন কুক ক্লিয়ার আদার্স ডাটা, হ্যাঁ এখানে চলে আসবো। আসার পর আমরা এখানে নিচে চলে আসবেন, আসার পর দেখেন সি অল সাইট ডাটা পারমিশন এই অংশ চলে আসবেন। আমি আবারও দেখাই, এখানে অল কুকের উপর কুক লিখে সার্চ দেওয়ার পর এখানে আসবেন, এখানে আসার পর আপনার সি এই যে সি অল ডাটা অ্যান্ড পারমিশন এখানে চলে আসবো। এখানে আসার পর দেখেন এখানে যদি এখানে ইউটিউব ফেসবুক যা যা ইউজ করছেন আপনার পিসিতে সব কিছু এখানে চলে আসবে। এখানে আসার পর আপনার যেটা প্রয়োজন, যেমন যেমন ফেসবুক দরকার, সো আমি ফেসবুক অপশনে চলে আসবো। ফেসবুক অপশনে যখন এখানে চলে আসবো, দেখেন এই অপশনগুলো আমি একটা একটা করে ক্লোজ করি, ধরেন এইটা আমি আপাতত ডিলিট করি, এখানে যা আছে ডিলিট করলাম। ডিলিট করার পর আমি এখানে রিলোড দিয়ে দেখি, দেখেন এখনও সরে নাই, তার মানে কী করবো আমি আরেকটা ডিলিট করতেছি। একবারে করলেও করতে পারতাম, আমি শুধু আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, এখনও আসে নাই, সো আমি আরেকটা ডিলিট করে দিলাম, এখনো শো করছে না। সো এটা আপনারা একবারে করতে পারেন, আমি দেখাই দিচ্ছি এখনও শো করছে না, সো আমি এটাকে ডিলিট করে দিলাম। সো দেখি এখন কী আসে, দেখেন এখনও আসেনি। সো আমি এখন ফেসবুক যা ছিল, আপনি চাইলে প্রথমে কাজটা একবারে করতে পারতেন, আমি সেটা না করে আমি এখন দেখানোর চেষ্টা করলাম, এখন এসে আমি রিলোড দেবো। দেখেন ফেসবুক আগের মতো চলে আসছে, এখন ইজিলি আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন সবাই। সো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মধ্যে এখানে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যার যার অবস্থান থেকে বন্ধুরা নামাজ অবশ্যই পড়বেন, বিকজ নামাজ আপনার আমার সবার জন্যই ফরজ। সো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো যার যার অবস্থানে নামাজ পড়ার জন্য, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন বন্ধুরা। আজকের মতো এখানে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।